আত্মসমর্পণ করেছে টাকাগুলো থানায় আছে দয়া করে আপনি এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখো কাণ্ড টাকাগুলো বোবাচোর চুরি করেছে আর বেচারা সেলিমকে দোষী করা হয়েছে পাপ একজন করেছে আর সাজা আরেকজন পেয়েছে সত্য কথা বলতে কি রাজা সাহেবের ভুল বিচারের জন্য সেলিম আত্মহত্যা করেছে রাজা সাহেব কোন সমস্যা যার কারণে আপনি এত ত্যাগ দেখাচ্ছেন কথা কম নইলে জমে টানবে তোর হুজুরের ভুল বিচারে এই হতভাগীর সংসারটা শেষ হয়ে গেছে শোকের আগুনে জ্বলছে এক মা সেটা কি ভুল না সামান্য একটা ভুলের জন্যে একদিন আমার বিচার করেছে আর ওনার ভুলের জন্যে এ চোখের পানিতে বুক ভাসছে কার জন্যে তোর হুজুর কি জবাব দেবে রাজা চৌধুরী তোর কাছে কি জবাব দেবে সেলিম নির্দোষের কথা প্রমাণের আগে ওদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য টাকা পয়সা দিয়ে ওদের সংসার চালাচ্ছে আমার বাবা ও তাই নাকি তাহলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে রাজা সাহেবের বাড়িতে যা যা দরকার সব পাঠিয়ে দেব ছেলের শোকে রাজা সাহেব মুখে খাবার কি করে তোলে তা আমি দেখব এবার বলুন আপনারা আজ যে বিচারক ভুল বিচার করেছে তার কি বিচার করবেন তার কি সাজা দেবেন বলুন আপনার তো আমার ভাই আর আপনার ছেলে বলে কোনো কথা নেই তাই না কি বাদশাহ চৌধুরী তুমি না বলেছো খাঁটি সোনার রং বদলাতে পারে কিন্তু রাজা চৌধুরীর জবান বদলাবে না বলুন রাজা সাহেব সেলিমের মতো আপনার ছেলেকেও কি ফাঁসির দড়িতে ঝোলাবেন